হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম হোমমেড একটা চিকেন বিরিয়ানি রেসিপি। এখন তো যখন তখনই লকডাউন চলছে, তো এই লকডাউন সিচুয়েশনে ঘরে তো চিকেন সবারই মোটামুটি এক্সট্রা থাকেই, আর বাড়িতে থাকা এই চিকেন দিয়ে রোজ রোজ একঘেয়েমি মাংসের ঝোল আর ভাত খেতেও কারোর ভালো লাগে না। তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু আমি চলে এসেছি, চিকেন বিরিয়ানি। আর এই চিকেন বিরিয়ানিতে কিন্তু অনেক আইটেমই মিসিং রয়েছে, তো সেরকমই একটা রেসিপি, কারণ এই লকডাউন সিচুয়েশনে সব কিছু মার্কেটে অ্যাভেলেবেলও নেই। সময় সব কিছু দিয়ে যে বিরিয়ানি যে বানাতে হবে তারও কোনো কিন্তু কোনো মানে নেই। তো সেরকমই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো চলো ঝটপট দেখে নাও আজকে এই রেসিপিটা। আশা করি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে যেটা করতে হবে ভিডিওটাকে অবশ্যই করে লাইক শেয়ার, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর যেটা করতে হবে পাশের বেল আইকনটাও কিন্তু বাজিয়ে দিতে হবে, তাহলে নিত্য নতুন রেসিপি বা ব্লগের নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তো চলো শুরু করে দিই আজকে এই রেসিপিটা। আর হ্যাঁ, বিরিয়ানির নাম শুনলে যেটা আমার হয় আই ক্যান্ট ওয়েট, তো চলো ঝটপট শুরু করে দিই আজকে এই রেসিপিটা। তো লেটস স্টার্ট। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি এবং 4টে টুকরো হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই ছাড়া তোমরা নর্মালি ঘরে যে চিকেন থাকে টুকরো, সেই চিকেনের টুকরো দিয়েও কিন্তু বিরিয়ানি অনায়াসে বানাতে পারো। তো আমরা ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য দিয়ে দিলাম টক দই, একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, দেবো রসুন বাটা 2 চামচ। এবার আমরা দেবো 2 চামচ আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীর রেড চিলি পাউডার, যে কোনো একটা দিলেই হবে। তো বাস খুব ভালো করে এই পর্যায়ে আমরা কিন্তু এটাকে ম্যারিনেট করে নেব, আর তারপর এটাকে 1/2 থেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমরা চলে যাবো নেক্সট স্টেপে। এখানে আমরা দুধের মালাই বা দুধের সর যেটাকে বলা হয়ে থাকে সেটা তুলে রেখেছি, দেখেই বুঝতে পারছো বেশ ঘন দুধ একটা। তো তোমাদের কাছে যদি ঘন দুধ না থাকে, তোমরা কিন্তু পাউডার দুধ বা গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কেশারি, মানে কেশরের যে কালার যেটা পাওয়া যায় সেটা, ঠিক এরকম একটা বক্সে পাওয়া যায় দোকানে। তো আমি ফার্স্টেই বলেছিলাম যে লকডাউনের আজকে রেসিপি, তো অনেক কিছুই আজ মিসিং আছে, তো আমার কাছে কেশর নেই মুহূর্তে, তো আমি কেশারি দিয়ে আজকে কিন্তু ফুড কালারটা তৈরি করব, মানে বিরিয়ানির যে কালারটা আসে সেটা। তো দেখো আমি কিন্তু এখানে জাস্ট 1 পিঞ্চ দেবো ফুড কালার, খুব বেশি একদমই দেব না, আমি সাজেস্ট করব না যে খুব বেশি দেওয়ার জন্য, জাস্ট 1 পিঞ্চ দিলে কিন্তু এটা একটা সুন্দর কালার চলে আসবে। তো বাস এটাকে গুলিয়ে আমরা কিন্তু রেখে দেবো, আর দুধটা কিন্তু উষ্ণ গরম ছিল, তো সেটাও মাথায় তোমাদের একটু রাখতে হবে, উষ্ণ গরম দুধেই কিন্তু এটা মেশাতে হবে। তো চলো এবার চলে যাবো নেক্সট স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল, তার সাথে 2 চামচ ঘি, আর তেল আর ঘি দুটো মিশিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করব। আর এখানে আমি অলরেডি বলে রাখি বেরেস্তা আর যে ডিম আলু সেই দুটোকেও কিন্তু আমি ভেজে রেখেছি। এখন চলে যাচ্ছি চিকেনটা বানানোর জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম ছোটো সাইজে 2টো পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেবো চিকেন যেটা অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি। আর তোমাদের বলে রাখি বিরিয়ানির যে মাংসটা সেটা কিন্তু সবসময় দেখবে একটু ড্রাই থাকে, গ্রেভি কিন্তু একদমই দেখা যায় না বিরিয়ানিতে, তো সে কারণে কিন্তু আমরা যে মাংসটা সেটা কিন্তু ড্রাই বানাবো, তো সে কারণে আমরা কিন্তু মশলাটা কম দিয়েছি প্রথম থেকে এখনও পর্যন্ত, তোমরা দেখতেই পাচ্ছ, যাতে চিকেনটা কষানোর পরে ড্রাইনেস থাকে, একদম তেল বা মশলা বেশি থাকলে কিন্তু বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালো আসবে না। তো বাস এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে একদম ভাপে করবো, আর একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবো। তো সে কারণে প্রথমেই আমরা একেবারে নুনটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, আর এত বড় বড় পিস কষিয়ে রান্না করাটা পসিবল নয়, তো সে কারণে আমি একদম ফার্স্টেই নুন দিয়ে এটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো। এবার আমরা বিরিয়ানি ভাতটা বানিয়ে নেব। তো ভাত বানানোর আগে আমরা কিন্তু একটা মশলা এখানে বানাবো যেটাকে আখনির মশলা বলা হয়ে থাকে। তো এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, নিয়েছি জায়ফল, জৈত্রী, নিয়েছি কাবাব চিনি, আর নিয়েছি স্টার স্প্যানিশ বা স্টার হার্বস যেটাকে বলা হয়ে থাকে। এখন আমরা এই শুকনো তাওয়াতে কিন্তু গোটা মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব, আর তারপরে এটাকে কিন্তু আমরা একটু হামাদিস্তার সাহায্যে ভেঙে নেব, একদম পাউডার করব না, আবার যে একদম গোটা থাকবে তাও কিন্তু নয়, একটা মিডিয়াম পর্যায় পর্যন্ত এটাকে রাখতে হবে। তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে
অল্প দানা দানা ভাবও রয়েছে, আবার কিছুটা কিন্তু অল্প পাউডারও কিন্তু রয়েছে। ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমরা একটুখানি ভেঙে নেব এই মশলাগুলোকে। আর এবার আমরা এই সাদা কাপড়টাকে একটা পুটলি বানিয়ে নেব। এখন আমরা বিরিয়ানি ভাতটা বানানোর জন্য জলে দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর এই আকনির মশলার যে পুটলিটা এটাকেও জলের মধ্যে দিয়ে এইভাবে প্রেস করতে হবে। এতে আর কিছুই না, মশলার যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে কিন্তু এর ভেতরে চলে যাবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন। নুনটা এখানে দেখে মনে হতে পারে যে অনেকটা বেশি নুন, কিন্তু নুন কিন্তু ভাতের ফ্যানের সাথে কিন্তু গলে বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে নুনটা ভাব হওয়ার কোনো চান্সই নেই। আমাদের কিন্তু লাস্টেও একটু নুন দিতে হবে, বিরিয়ানিটা যখন বসাবো তখন। তো দেখো এখানে কালারটা কত সুন্দর এসেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বাসমতি চাল, যেটা অলরেডি আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর ভাতটা নর্মালি যেরকমভাবে ভাত হয় সেইভাবেই ফুটতে দেব। এখানে আমি কোনো তেল অ্যাড করব না যে ঝরঝরে ভাত বানানোর জন্য। তো চলো ভাত হতে থাকুক, ততক্ষণ দেখে নিই এবার যে মাংসটা আমাদের কী অবস্থায় রয়েছে। মাংসটা কিন্তু এখানে কষানো কমপ্লিট প্রায়, দেখেই বুঝতে পারছো একদম কড়া থেকে ছেড়ে দিচ্ছে। আর দেখো কতটা শুকনো ঝরঝরে হয়েছে, ঠিক যেরকমটা আমরা চেয়েছিলাম। কারণ খুব বেশি গ্রেভি হলে কিন্তু সেই গ্রেভিটা ভাতের মধ্যে দিলে একবারেই ভাতের যে টেক্সচারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমাদের কিন্তু মাংসটা এখানে ড্রাই রাখতে হবে যেরকমটা বলেছিলাম। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, এটা দিলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, জাস্ট একটা সুন্দর গন্ধ আনার জন্য এটা দেওয়া। তো বাস এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব, আর তারপরে কিন্তু আমরা বিরিয়ানির লাস্ট স্টেপে চলে যাব। আমরা এখন বিরিয়ানির শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখো এখানে আমি কিন্তু ভাতটা একটা থালার মধ্যে মিলে রেখেছি, আর অবশ্যই করে কিন্তু এটা ফ্যানটা ঝরিয়ে তারপরে মিলে রেখেছি ঠান্ডা করার জন্য। আর দেখো ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। এছাড়া রয়েছে ডিম আলু ভাজা, যেটা অলরেডি আমি তোমাদের বলেছিলাম, রয়েছে মাংসটা, দেখতেই পাচ্ছ কতটা ড্রাই। এছাড়া আর কি কি নিয়েছি এখানে দেখিয়ে দিই তোমাদের। বেরেস্তা নিয়েছি আমি, নিয়েছি ওই দুধ যেটার মধ্যে কেসারি গুলে রেখেছিলাম, রয়েছে কেওড়া জল, গোলাপ জল, এছাড়া রয়েছে মিঠা আতর, রয়েছে নুন, রয়েছে ঘি এখানে, আর আছে গোলমরিচের গুঁড়ো। তো চলো এই ডেজকির মধ্যে আমি আজকে বিরিয়ানিটা সাজাবো, তোমাদেরকেও দেখিয়ে দিই আমি কিভাবে বাড়িতে বিরিয়ানি বানাই। এখন আমরা বিরিয়ানিটা সাজিয়ে নেব। তো বিরিয়ানি সাজানোর আগে আমাদের প্রথম কাজ হলো ডেজকির চারপাশটা ভালোভাবে ঘি মাখিয়ে নেওয়া। তো এখানে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি, আর তারপরে খুব ভালোভাবে আমাদের কিন্তু গোটা ডেজকির চারপাশের অংশটাতে ঘিটা ব্রাশ করে নিতে হবে। এবার আমরা বিরিয়ানিটাকে তিনটে স্তরে সাজিয়ে নেব। তো এখানে প্রথম স্তরে থাকবে সাদা ভাত প্রথমেই একদম নিচে, তার উপরে দিয়ে দেবো সামান্য একটু নুন পরিমাণ মতো, কারণ অলরেডি আমরা মাংস এবং ভাত দুটোতেই কিন্তু নুন দিয়েছি। এর উপরে দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা, তার উপরে থাকবে আলু চারটে টুকরো। এখানে বলে রাখি আমরা কিন্তু আলু, ডিম এবং বেরেস্তা তিনটে কিন্তু নুন ছাড়া ভেজে রেখেছি। এবার এটাকে ঢেকে দেবো সাদা ভাত দিয়ে, আর বানিয়ে নেব সেকেন্ড লেয়ার। সেকেন্ড লেয়ারে থাকবে শুধু ডিম, তার আগে সেমভাবে কিন্তু নুন বেরেস্তা দুটোই আমরা দিয়ে দেব, দিয়ে তার উপরে দিয়ে দেব ডিম চারটে। এবার ডিমগুলোকেও আমরা কিন্তু আবার সাদা ভাত দিয়ে কভার করে দেব, আর তার উপরেও আবার সেম প্রসেসেই কিন্তু আমরা বেরেস্তা ছড়িয়ে দেব, তারপর নুন দেব, তারপরে দেব কিন্তু মাংসের চারটে পিস। এখানে আমাদের মাংসের পিসগুলো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা সেমভাবেই কিন্তু ওপর থেকে সাদা ভাত দিয়ে মাংসটা ঢেকে দেব সুন্দরভাবে, আর যেটুকু আর বেরেস্তা রয়েছে সেটাও ওপর থেকে আমরা ছড়িয়ে দেব। এরপর আমরা যে মালাইটা রেখেছিলাম কেসারি গুলে সেটাও কিন্তু ঠিক রাউন্ড করে ঘুরিয়ে আমরা দিয়ে দেব। এতে কী হবে, চারদিকে কিন্তু ভালোভাবে কালারটা কিন্তু পৌঁছাবে এবং ভাতের রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো বাস এবার ওই বাটিতেই কিন্তু আমরা দিয়ে দেবো এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল, দিয়ে বাটিটা একটু ধুয়ে নিয়ে আমরা কিন্তু সেই বাটি ধোয়া জলটাও ওপর থেকে দিয়ে দেবো। তাতে কী হবে, কালারটাও আর একটু পেলো, দেখতে পাচ্ছ ঠিক কীরকম হলো দেখতে। তো বাস এবার আমরা একে একে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো জাস্ট ফর ফ্লেভার, তারপরে দিয়ে দেবো ওপর থেকে এক চামচ ঘি, খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ঘিটা, আর লাস্টে দেবো একদম সবার শেষে দেবো মিঠা আতর।
দুই থেকে তিন ফোঁটা মিঠে হাতর দেবো, এর বেশি কিন্তু আমরা দেবো না, তাহলে কিন্তু টেস্টটা তিক্ত হয়ে যেতে পারে। এবার আমরা কিন্তু ঢাকনা দিয়ে এটাকে দমে বসিয়ে দেব। এখানে আমি অলরেডি আগে থেকে একটা ডেচকিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে তাওয়ার উপরেও বসাতে পারো, এতে কিছুই না, তলা থেকে লেগে যেতে পারে, এটা একটা চান্স থাকতে পারে। তো আমি এইভাবে জলের উপরেই বসাই, এর উপরে একটা দিয়ে দেবো ভারী কিছু চাপা যাতে দমটা না বেরিয়ে যায়। ঠিক এইভাবে আমরা আধ ঘন্টা এটাকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার আধ ঘন্টা হয়ে গেছে আর আমি এটাকে নামিয়েও নিয়েছি। ঠিক এইভাবে একটুখানি নেড়ে চেড়ে নেবো আর তারপরে কিন্তু গরম গরম আমরা সার্ভ করবো আজকের এই রেসিপি, চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, এবার আমি কিন্তু বিরিয়ানিটা সার্ভ করবো বাড়ির সকলের সাথে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি, চিকেন বিরিয়ানি? আর আজকের এই বিরিয়ানিটা আমি কিন্তু জাস্ট সিম্পল রায়তার সাথেই কিন্তু সার্ভ করবো, আর কি যায় বিরিয়ানি হলে, তাই না? এই লকডাউনের মধ্যে একঘেয়ে খাবারের চেয়ে তো ভালো, কি বলো? তো কেমন লাগলো আজকে এই বিরিয়ানি রেসিপিটা, সেটা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে যেটা করতে হবে, অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর যেটা করতে হবে পাশের বেল আইকনটাকে কিন্তু বাজিয়ে দিতে হবে। তাহলে এরকম ভালো ভালো রেসিপি বা মজাদার ব্লগের নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন, বাই।